যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। ধন্যবাদ জনাব হায়দার আলী দেওয়ান সাহেব, আপনি আমার সঙ্গে বিসিডির মধ্যে আজকে প্রথম, এটাও ঠিক। আর আপনি যে বলেছেন যে আমার সঙ্গে স্টেজে আপনার অনেক গান হয়েছে, এটাও ঠিক। এই সব ঠিকের মধ্যে একটি ঠিক আমার কাছে আগে থেকেই আছে, সেই ঠিকটি হলো মানিকগঞ্জ এলাকার মধ্যে যত শিল্পী আছে বাউল গানের, তার মধ্যে ধর্ম ভিত্তিক, হাদিস কোরআন ভিত্তিক, ইমান আমান ভিত্তিক, সহি সরল মন নিয়ে শুদ্ধ উচ্চারণ সহ বাচন ভঙ্গির মাধ্যমে মানুষকে উপস্থাপনা করে যে সুন্দর করে বুঝাইবার ক্ষমতা, আমি বুঝাইতে চাইছি যে মানিকগঞ্জের মধ্যে যত গায়ক আছে সব গায়কের চেয়ে আমি হায়দার দেওয়ান সাহেবকে একটু আলাদা গায়ক মনে করি। তার কিছু সামান্য ইঙ্গিত মাত্র দিলাম, কারণ এই কথাটা সবাই বিচারের বেলা স্বীকার করতে হবে। যার মধ্যে কোরআন হাদিস জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক সামঞ্জস্যপূর্ণ, আখেরাত আল্লাহ নবী সহিভাবে গানের মাধ্যমে এবং বর্ণনার মাধ্যমে আসে, সেই সবার কাছে বড় বলে আমি মনে করি। তার প্রমাণ আমি যে প্রশ্নটি করেছিলাম, এই প্রশ্ন আর কোনোদিন কিন্তু কারো করি নাই, বহুত বিসিডি আমার আছে, সব গায়কের সঙ্গে আছে, যারা শুনে তাদের সামনেই তো বলতেছি, তাই আমি আলাদা করে সেই দুজক থেকে প্রশ্ন রেখেছিলাম এবং তার সুন্দর জবাব দিয়েছে। বড় আশ্চর্য কথা, আমি আরো প্রশ্ন করব সামনে। এবার আমার কাছে একটি প্রশ্ন রেখেছে বড় কঠিন করে, কিয়ামতের আগে একটি দিন হবে খুব লম্বা, এই কথাটি হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে কিয়ামতের সুগ্রার যে 40টি আলামত হবে ছোট ছোট আলামত, এই আলামতের মধ্যে আছে এত কষ্ট কইরা ছেলে মেয়ে সন্তানদেরকে বাপ মায় লালন পালন করলো, আর আজকে বাপ মা থুইয়া পোলা বানে গিয়া বিয়া কইরা আরেক জায়গার মধ্যে গিয়া থাকে পোলা বানে, বাপ মার খবরও লয় না, বাপ মার অবাধ্য হয়ে গেছে, ঘুষখুর জুয়াচুর বাটপার দান্দার লটারির নাম দিয়া জুয়ারু, জাতীয় জুয়ারু, সমাজের মধ্যে অশ্লীলতা, সমাজের মধ্যে পরনিন্দা, সমাজের মধ্যে জিনা প্রকাশ্য চলছে, স্ত্রী স্বামীর বাধ্যগত না, সন্তান পিতা মাতার বাধ্যগত না, অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে গেছে, গুন্ডা বদমাইশরা দেশের মধ্যে প্রাধান্য বিস্তার করেছে, মারামারি কাটাকাটি সন্ত্রাস বেড়ে গেছে, হারাম গানের গায়ক গায়িকা বেড়ে গেছে, ঘরে ঘরে পীর হয়ে গেছে, আরো অনেক কিয়ামতের সগ্রার 40টি লক্ষণের মধ্যে তারপরে, আর কিয়ামতে কোবরার মধ্যে যে 10টি লক্ষণ আছে তার মধ্যে এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরের মধ্যে একটি, 10টির মধ্যে একটি, মুসলমানরা এখনই তার নিজের কাছে প্রশ্ন করুক, উপযুক্ত নেতা পায় না, উপযুক্ত নেতা নাই, নেতৃত্ব দিবার মতো উপযুক্ত নেতা নাই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নাই, মানুষের মধ্যে নেতৃত্ব দিবার উপযুক্ত নেতা নাই, মুসলমানে মুসলমানে যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফসোস দুঃখ বনী ইসরাঈলদের মধ্যে 72 কাতার পর্যন্ত হবে বা হয়েছে, আমার উম্মত হবে 73টা কাতার,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল সহি? রাসূল বললেন, আমার পথে এবং আমার সাহাবীদের পথে যারা থাকবে তারা হলো সহি, অর্থাৎ সুন্না মোতাবেক যারা থাকবে। সুন্নার ব্যক্তি শব্দই হলো সুন্নি। তাহলে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলমানরা তখন এই দুনিয়ার মধ্যে একজন নেতা খুঁজতে থাকবে, এই নেতা মদিনার মধ্যে জন্ম নিবে, খোরাসানের মধ্যে লুকাইয়া থাকবে, তার আসল নাম হবে মুহাম্মদ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আবদুল্লাহ, তার নিজের নাম হবে মুহাম্মদ, উপাধি নাম পাবে মেহেদি। আরো অনেকেই এই নামের দাবি করবে, কিন্তু সবাই ভণ্ড। ইমাম মেহেদি মক্কার মধ্যে যাওয়ার পর প্রকাশ পাবে। ইমাম মেহেদিকে যখন মুসলমানরা নেতা বানাবে, তখন এই দুনিয়ার মধ্যে একটি বড় আজাব বাহির হবে, তার নাম হলো খানেদার জাল। মায়ের গর্ভে 40 বছর থেকে মায়ের আতরি উজুরি খাইয়া এই দুনিয়ার মধ্যে এই সিরিয়া আর ইরাক, দামেস্ক, জেরুজালিম, এই জায়গা দিয়া সে জন্মগ্রহণ করবে এক পাপিষ্ট মায়ের গর্ভে। সেই দিন যেদিন সে জন্মগ্রহণ করবে, সেই দিনটা হয়ে যাবে 1 বছরের সমতুল্য। সেই দিনটি হয়ে যাবে এত লম্বা, এত দীর্ঘ যে 1 বছরের সমতুল্য হয়ে যাবে সেই দিনটি, সাধারণ মানুষ টের পাবে না। তারপরের দিন হয়ে যাবে 1 মাসের সমতুল্য, তারপরের দিন 1 মাসের সমতুল্য, তারপরের দিন হয়ে যাবে 7 দিনের সমতুল্য, গেল 3, বাকি 37 দিন দিনের সমান থাকবে, 3 আর 37 40। হাদিসের মধ্যে লিখেছেন, খানেদার জালে পৃথিবীর মধ্যে 40 দিন জীবিত থাকবে, তাকে ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে হত্যা করবে। বর্তমানে যেখানে জেরুজালিম বনি ইসরাইলি, ওই জেরুজালিম তেল আভিভ, ওই ইসরাইলের মধ্যে যে একটি বিমানবন্দর আছে লিডা বা লিডা, ওই বিমানবন্দরটার আগের নাম ছিল লুদ্ধু। এই লুদ্ধ নামক এলাকার মধ্যে বা এই বিমানবন্দর এলাকার মধ্যে ঈসা পয়গম্বর খানেদার জালকে হত্যা করবে। তাহলে আমরা পাইলাম খানেদার জালের জন্মের দিনটা হবে 1 বছরের সমতুল্য, পরের দিনটা হবে 1 মাসের সমতুল্য, পরের দিনটা হবে 1 সপ্তাহের সমতুল্য, পরের দিন থেকে 37 দিন পর্যন্ত সমান সমান দিনের মতনই থাকবে। এমনি করে মোট 40 দিন খানেদার জাল পৃথিবীর মধ্যে বাসায় গিরি করে যাবে। মানুষকে বলবে আমাকে খোদা মান, বলবো কি, এখনই তো মানুষ মানুষের খোদা মানতাছে রে বাবা। জীবন ঘড়িটা যখন বন্ধ হইয়া যাইব রে, জীবন ঘড়িটা যখন বন্ধ হইয়া যাইব রে, টিকটি ঘড়ির কাঁটা আর না চলিব রে, টিকটি ঘড়ির কাঁটা। কিন্তু এটা আমার জীবন থেকে কি যাইতেছে তার হিসাব করলাম না, এটা আমার জীবন থেকে যে আয়ু কাটা ঘুরে ঘুরে আমার জীবনকে সেই কবরে নেওয়ার মুখী করছে তা অনুভব করতে পারলাম না। সেকেন্ডে সেকেন্ডের হিসাব, মিনিটের মিনিট, মিনিটের মিনিট হিসাব, মিনিটের মিনিট, মিনিটের মিনিট হিসাব, মিনিটের মিনিট। দেখো সেকেন্ডে সেকেন্ডের হিসাব, মিনিটের মিনিট, মিনিটের মিনিট, ঘন্টার হিসাব আছে নি তোর ঠিক রে, ঘন্টার কাটায় ঘন্টার হিসাব আছে নি তোর ঠিক রে, ঘন্টার কাটায় ঘন্টার হিসাব আছে নি তোর ঠিক রে, ঘড়ির কাটা
চলিব রে টিক টিক ঘড়ির কাঁটা, জীবন ঘড়িটা যখন বন্ধ হইয়া যায় রে, জীবন ঘড়িটা যখন বন্ধ হইয়া যায় রে টিক টিক ঘড়ির কাঁটা, আর না চলিব রে টিক টিক ঘড়ির কাঁটা, আর না চলিব রে। দিনে রাইতে চলছে ঘড়ি তিন কাঁটার উপর, তিন কাঁটার উপর রে ঘড়ি, চলছে ঘড়ি তিন কাঁটার উপর, তিন কাঁটার উপর রে ঘড়ি, তিন কাঁটার উপর, তিন কাঁটার উপর রে ঘড়ি, তিন কাঁটার উপর। টাইম দেখছনি কয়টা বাজে এই ঘড়িতে তোর রে, টাইম দেখছনি কয়টা বাজে এই ঘড়িতে তোর রে, টাইম দেখছনি কয়টা বাজে এই ঘড়িতে তোর রে, টিক ঘড়ির কাঁটা আর না চলিব রে, টিক টিক ঘড়ির কাঁটা। চব্বিশ ঘন্টা হয়, চব্বিশ ঘন্টা হয় রে ঘড়ি, চব্বিশ ঘন্টা হয়, চব্বিশ ঘন্টা হয় রে ঘড়ি, চব্বিশ ঘন্টা হয়। দেখো বারো ঘন্টায়, বারো ঘন্টায় চব্বিশ ঘন্টা হয়, চব্বিশ ঘন্টা হয় রে ঘড়ি, চব্বিশ ঘন্টা হয়, চব্বিশ ঘন্টা হয় রে ঘড়ি, চব্বিশ ঘন্টা হয়। টাইম দেখছনি কয়টা বাজে এই ঘড়িতে তোর রে, সরকার বলে ঘড়ির কথা কি কহিব, কথা কি কহিব ঘড়ির, কথা কি কহিব, কথা কি কহিব ঘড়ির, কথা কি কহিব। আবুল সরকার বলে ঘড়ির কথা কি কহিব, কথা কি কহিব ঘড়ির, কথা কি কহিব, কথা কি কহিব ঘড়ির, কথা কি কহিব। এমন সুন্দর ঘড়ি মাটি দেখাইব রে, এমন সুন্দর ঘড়ি মাটি দেখাইব রে, এমন সুন্দর ঘড়ি মাটি দেখাইব, ভাই সাহেব বললেন আমাকে দিকে লক্ষ্য করে বললেন আর কি, যদি চাকেল মধ্যে খোঁচা দেওয়া যায় তাহলে মধু আসে, আর যদি ময়লার মধ্যে খোঁচা দেয় তাহলে মধু পাওয়া যায় না। আপনার কাছে এবার প্রশ্ন করার আগে একটা প্রশ্ন, আপনার কি আমার উপরে এই বিশ্বাস হয় যে আমি ময়লার মধ্যে খোঁচা দেই কোনো সময় দিছি বা দিব, এরকম একটা বিশ্বাস হয়? এই একটা প্রশ্ন। দুজকার বন্যা দিতে গিয়ে বলেছেন দশটি গর্ভবতী উটের মতো, দশটি গর্ভবতী উটের মতো দুজকিদের পেট হয়ে যাবে। আমার প্রশ্ন দুজক থেকেই, আমার প্রশ্ন দুজকিদের পোশাকটা হবে কি, কোন দর্জি বানাইব, কোন সুতা দিয়া দুজকিদের পোশাকটা বানাইব, এই পোশাকটা হবে কি? দুজকিদের আজাব সম্পর্কে বা কথা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোন আয়াতে, অনেক আয়াতে বলছে, এতে কিছু দরকার না, আপনার জানা মতে আপনি দু একটা কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দেন। যা লড়াইবার ক্ষমতা পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানুষ কেন, পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টির আজ পর্যন্ত হয় নাই যে আল্লাহর কোরআনের একটি আয়াতকে মত প্রকাশ করে দ্বিমত ভাব জানায়, সন্দেহ পোষণ করে, তাহলে সে এক নম্বর কাফেরের মধ্যে গণ্য হয়ে যাবে। বারো ঘন্টা
প্রায় 12 ঘন্টা 24 ঘন্টা হয়, 24 ঘন্টা হয় গো ঘড়ি, 24 ঘন্টা হয়, 24 ঘন্টা হয় গো ঘড়ি, 24 ঘন্টা হয়। আরে 24 ঘন্টার হিসাব তোমার আছে দিখাতায় রে, 24 ঘন্টার হিসাব তোমার আছে দিখাতায়, আ 24 ঘন্টার হিসাব তোমার আছে দিখাতায় রে। টিক টিক ঘড়ির কাঁটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।